রমজানেও থেমে নেই বর্বরতা, বারবার চলছে আগ্রাসন, আবারও আল আকজা মসজিদে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। পুলিশের সহযোগিতায় পবিত্র কোরআন পোড়াল ডেনমার্কের চরমপন্থী নেতা। তালেবানের হুঁশিয়ারিতে সুর নরম করল পাকিস্তান। মারিউপোলে ইউক্রেনীয় সৈন্যদের জীবনের নিশ্চয়তা দিল রুশ সেনারা। আধা ঘন্টার নোটিশে করাচি অসল করে দেওয়ার হুমকি পিটিআই নেতার। সরকারের অবহেলায় ৪০ লাখ ভারতীয় করোনায় মারা গেছে, অভিযোগ রাহুল গান্ধীর। রোহিঙ্গা জনস্রোতে জীবিকা সংকটে স্থানীয়রা, পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা। সবশেষে জানবেন যুদ্ধবন্ধে প্রধান বাধা যুক্তরাষ্ট্র, জোকার জেলুনস্কির কারণে অনিশ্চয়তায় ইউক্রেনের ভাগ্য। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। ফের আল আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। অধিকৃত পূর্ব জেরুজালেমে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে গত শুক্রবার স্থানীয় সময় ভোরে তাণ্ডব চালায় ইসরায়েলি বাহিনী। সেদিনের সহিংসতায় 150 ফিলিস্তিনি আহত হন। এর 2 দিন পর আজ রবিবার ফের আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে ইসরায়েলি পুলিশ। স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে সিজিটিএন জানিয়েছে, রবিবার আল আকসা মসজিদে আবার তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি পুলিশ। এতে অন্তত 17 জন ফিলিস্তিনি আহত হয়েছেন। তবে পুলিশ বলছে আল আকসা পরিদর্শনের জন্য ইহুদি শরণার্থী সেখানে আসার কিছুক্ষণ আগে শত শত ফিলিস্তিনি পাথর নিয়ে বিক্ষোভ শুরু করে। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, ইহুদি দর্শনার্থীরা আল আকসা দেখতে চাইলে তাতে বাধা দেয় শত শত ফিলিস্তিনি। এরপরে মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে ইসরায়েলি বাহিনী এবং তাদের উপর হামলে পড়ে। এদিন সহিংসতার সময় 9 জন ফিলিস্তিনিকে আটকও করা হয় বলে খবরে বলা হয়েছে। ফিলিস্তিন রেডক্রস জানিয়েছে, সহিংসতায় অন্তত 10 জন ফিলিস্তিনি আহত হয়েছেন, 3 জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। সংস্থাটি জানিয়েছে, তাদের মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হয়নি, তবে আহতদের তারা সাহায্যে এগিয়ে এসেছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন, পশ্চিমাদের ভণ্ডামি আর মুসলিম বিশ্বের নিরাপত্তার কারণেই ইসরায়েলি বাহিনী বারবার ফিলিস্তিনিতে হামলার দুঃসাহস দেখাচ্ছে? পুলিশের সহযোগিতায় পবিত্র কোরআন পোড়াল ডেনমার্কের চরমপন্থী নেতা। ডেনমার্কের উগ্র চরমপন্থী ইস্টার্ম কুর্স পার্টির নেতা রাসমুস পালুদান পুলিশের সহযোগিতায় পবিত্র কোরআন শরীফ আগুনে পুড়িয়েছে। সুইডেনের মুসলিম অধ্যুষিত এলাকায় পালুদান এই জঘন্য অপকর্ম করেছেন। পালুদান পুলিশকে সঙ্গে নিয়ে মুসলিম অধ্যুষিত লিঙ্কোপিং এলাকার একটি খোলা ময়দানে যায় এবং নির্বিঘ্নে কোরআন শরীফের একটি খণ্ডে আগুন লাগিয়ে দেয়। কয়েকশো মুসলমান সেখানে জড়ো হয়ে এই ঘটনার প্রতিবাদ জানায় এবং পুলিশকে পবিত্র কোরআনে আগুন লাগানোর ব্যাপারে উগ্র পালুদানকে সহযোগিতা না করার আহ্বান জানান। কিন্তু পুলিশ মুসলমানদের অনুরোধ উপেক্ষা করে চরমপন্থী পালুদানকে নির্বিঘ্নে কোরআন পড়ানোর ব্যাপারে সহযোগিতা করে। এতে উপস্থিত মুসলমানরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তারা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করেন। এর আগে পালুদান 2019 সালে মুসলিমদের পবিত্র গ্রন্থ আল কোরআনে আগুন লাগিয়ে শূন্যে ছুড়ে দেয়। এই ঘটনায় 2020 সালের সেপ্টেম্বর মাসে 2 বছরের জন্য তার সুইডেনে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই বছরের অক্টোবর মাসে জার্মানিতেও তাকে কিছু সময়ের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়। উগ্র পালুদান অভিবাসন বিরোধী এবং মুসলমানদের ডেনমার্ক থেকে বহিষ্কারের দাবি জানিয়ে আসছে। প্রিয় দর্শক, আপনারাই বলুন, এ ধরনের উগ্র জারস নেতাদের কি করা উচিত? তালেবানের হুঁশিয়ারিতে সুর নরম করল পাকিস্তান। তালেবান সরকার শনিবার পাকিস্তান থেকে আফগানিস্তানে চালানো হামলার নিন্দা জানায়। একই সঙ্গে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেছিল, পাকিস্তানের উচিত আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানো। তারপর রোববার তালেবানের কথার প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসলামাবাদও আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের জঙ্গি হামলা চালানোর তীব্র নিন্দা জানিয়েছে। আর সুর নরম করে আফগান সরকারের কাছে 2 ভাতৃপ্রতিম দেশের শান্তি রক্ষায় এই হামলা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছে দেশটি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানিয়েছে, ইসলামাবাদ সবসময় আফগানিস্তানের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভূখণ্ডের মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল। এর আগে শনিবার পাকিস্তানের রকেট হামলায় আফগানিস্তানের 5 শিশু এবং 1 নারী নিহত হয় বলে দাবি করেছিল দেশটির তালেবান সরকার। এই ঘটনায় ইসলামাবাদকে কড়া হুঁশিয়ারি দিয়েছিল কাবুল। তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তানের ভূখণ্ড থেকে চালানো এই হামলা ও আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছে ইসলামিক আমিরাত আফগানিস্তান। এটা নিষ্ঠুর ঘটনা। এই ঘটনা আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে শত্রুতার পথ খুলে দেবে।
প্রিয় পাঠক, আমরা মনে করি শাহবাজ শরীফ ক্ষমতা পেয়েই প্রতিবেশীদের সাথে এইরকম দূর আচরণ শুরু করেছে, আপনারাও কি তাই মনে করেন? মারিউপোলে ইউক্রেনীয় সৈন্যদের জীবনের নিশ্চয়তা দিল রুশ সেনারা। ইউক্রেনের প্রধান বন্দর শহর মারিউপোলে দেশটির সৈন্যদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে রাশিয়া বলেছে যারা অস্ত্র সমর্পণ করবে তাদের জীবনের নিশ্চয়তা দেওয়া হবে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগেই বলেছেন মারিউপোলে ইউক্রেনের যোদ্ধাদের নিশ্চিহ্ন করার অর্থ হল আলোচনার সমাপ্তি টেনে দেওয়া। এদিকে কর্মকর্তারা জানিয়েছেন সোমবার থেকে মারিউপোলে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে রাশিয়া। অন্যদিকে কিয়েভের মেয়র শহরের নাগরিকদের রাশিয়ার আরও ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করেছেন। মারিউপোলে জীবন রক্ষার সুযোগ হিসেবে ইউক্রেনের সৈন্যদের আজ রোববারের মধ্যে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে রাশিয়া। দেশটি বলেছে এই সময়ের মধ্যে অস্ত্র সমর্পণ করলেই কেবল তাদের জীবনের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হবে। এজন্য তারা কিয়েভের দিকে না তাকিয়ে নিজেদের সিদ্ধান্ত নিজেদের নেওয়ার পরামর্শ দিয়েছেন ইউক্রেনের সৈন্যদের। তারা বলছে ইউক্রেনের যেসব সৈন্য এবং বিদেশি ভাড়াটি যোদ্ধারা মারিউপোলে এখনও লড়াই করছে তারা স্থানীয় সময় সকাল 6টা থেকে বেলা 1টার মধ্যে তাদের অস্ত্র সমর্পণ করলে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। যারা এটা করবে তাদের বন্দী হিসাবে জেনেভা কনভেনশন অনুযায়ী আচরণ করা হবে। তবে যারা আত্মসমর্পণ করবে না তাদের বিষয়ে কি হবে সেই সম্পর্কে দেশটি তাদের বিবৃতিতে কিছু উল্লেখ করেননি। রাশিয়ার দাবি ইউক্রেনের সৈন্যদের শহরটির একটি ছোট্ট এলাকায় ঘিরে রাখা হয়েছে। আধা ঘন্টার নোটিশে করাচি অসল করে দেওয়ার হুমকি পিটিআই নেতার। পাকিস্তানের সবথেকে বড় শহর করাচি অসল করে দেওয়ার হুমকি দিয়েছেন ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকি ইনসাফের এক নেতা। শনিবার শহরে অনুষ্ঠিত এক জনসভায় এই হুমকি দেন সিন্ধুর সাবেক গভর্নর ইমরান ইসমাইল। পিটিআইয়ের এই নেতা বলেন ইমরান খানের ডাকে সমগ্র শহর রাজপথে নামতে চায়। তারা ইচ্ছা করলে করাচি শহর অসল করে দিতে পারেন দাবি করে তিনি বলেন আধা ঘন্টার নোটিশে আমাদের শহর অসল করে দেওয়ার ক্ষমতা রয়েছে। অতীতে তারা এটা করেছেন উল্লেখ করে তিনি বলেন পুনরায় এটা করতে তারা মুখিয়ে আছেন। সিন্ধুর সাবেক গভর্নর ইমরান ইসমাইল বলেন আমরা খান সাহেবের নির্দেশে এগিয়ে যেতে চাই, রাজপথ দখলে নিয়ে তাদের শিক্ষা দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। এর আগে একটি চার্টার্ড বিমানে করে করাচি পৌঁছান অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত ইমরান খান। সেখানে পিটিআই নেতা ইমরান ইসমাইল এবং সাবেক জাতীয় পরিষদ স্পিকার আসাদ কায়সার সহ দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। পরে বাগ ই জিন্নাতে সমাবেশ করেন ইমরান। সমর্থন জানিয়ে সমাবেশে অংশ নেওয়া শহরবাসীকে ধন্যবাদ জানান তিনি। ইমরান খান বলেন পিটিআই স্বার্থ রক্ষা করাটা তার করাচি সফরের উদ্দেশ্য নয়, বরং পাকিস্তান এবং দেশের শিশুদের ভবিষ্যতের কথা ভেবে এই কাজ করা। সরকারের অবহেলায় 40 লাখ ভারতীয় করোনায় মারা গেছেন, অভিযোগ রাহুল গান্ধীর। কংগ্রেস নেতা রাহুল গান্ধী দাবি করেছেন সরকারের অবহেলায় করোনা ভাইরাস মহামারীর মধ্যে 40 লাখ ভারতীয় মারা গেছে। রবিবার রাহুল গান্ধী এই দাবি করেন। রাহুল গান্ধী আরও দাবি করেছেন মৃতদের প্রত্যেকের পরিবারকে 4 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। টুইটারে রাহুল গান্ধী নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের স্ক্রিনশট দিয়েছেন। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে যে বিশ্বব্যাপী করোনায় জনমৃত্যুর গণনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রচেষ্টাকে থামিয়ে দিচ্ছে ভারত। স্ক্রিনশট দিয়ে হিন্দিতে পোস্ট করা ওই টুইটে রাহুল অভিযোগ করেন মোদিজি সত্য বলেন না, অন্য কেউ বলতে দেন না, তিনি এখনও মিথ্যা বলছেন যে অক্সিজেনের অভাবে কেউ মারা যায়নি। তিনি আরও বলেন আমি আগেও বলেছি যে করোনা ভাইরাস মহামারীর সময় সরকারের অবহেলায় 5 লাখ নয় বরং 40 লাখ ভারতীয়র মৃত্যু হয়েছে। মোদিজি আপনার দায়িত্ব পালন করুন, প্রত্যেক ভুক্তভোগীর পরিবারকে 4 লাখ রুপি করে দিন। রবিবার জন হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্যে জানা যায় ভারতে এখন পর্যন্ত 5,21,721 জনের মৃত্যু হয়েছে। রোহিঙ্গা জনস্রোতে জীবিকা সংকটে স্থানীয়রা, পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা। রোহিঙ্গা জনস্রোতে চ্যালেঞ্জের মুখে পড়েছেন স্থানীয় জনগোষ্ঠীর জীবন জীবিকা। কম মজুরিতে কাজ করতে বাধ্য হচ্ছেন অনেকে, মিটছে না পুষ্টি চাহিদা। এসব মানুষের দিন ফেরাতে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন। তাদের বিনিয়োগে বিকল্প পেশা পেয়েছে হত দরিদ্রদের একটি অংশ, এতে আয় বেড়েছে, পাশাপাশি তৈরি হয়েছে সঞ্চয়ের সমবায় দল। রোহিঙ্গা জনগোষ্ঠীর কারণে কক্সবাজারের স্থানীয় লালমতির সংসার বিপদ বাড়ে। কম টাকায় কাজ করে উপার্জন ভাগ বসায় শরণার্থীরা। তবে বসে থাকেননি তিনি, মুরগি আর ছাগল পালন করে সংসারে দিন ফিরিয়েছেন, নাম কেটেছে হত দরিদ্রের তালিকা থেকে। শুধু উপার্জন বাড়িয়ে শেষ নয়, নিজস্ব সমবায় দলও গড়ে তুলেছেন টেকনাফ ও উখিয়া উপজেলার এমন অসংখ্য নারী। নিয়মিত বৈঠকে করেন ব্যবসার পরিকল্পনা। পুরুষের ভ্রুকুটি এড়িয়ে দলবদ্ধভাবে পণ্য বেচাকেনা করেন সমবায় বাজারে।
আয়ের একটি অংশ থেকে প্রতি সপ্তাহে তারা সঞ্চয় করেন। মাস শেষে জমানো টাকা থাকে ব্যাংক অ্যাকাউন্টে, যেই সঞ্চয় থেকে ঋণ নিয়ে কাজে লাগাতে পারেন দলের সদস্যরাই। হতদরিদ্র 2,880টি পরিবারের দরিদ্র বিমোচনে কাজ করছে এই বেসরকারি উন্নয়ন সংস্থা। এই প্রকল্পের মূল্যায়ন প্রতিবেদন বলছে, আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ড এবং সঞ্চয়ের মাধ্যমে অতি দরিদ্র অবস্থা থেকে বেরিয়ে এসেছে 72% উপকারভোগী, 3 বেলা খাবার খেতে পারে 97% পরিবার, 96% পরিবারে স্কুলে ঝরে পড়া শিশু নেই। যুদ্ধ বন্ধে প্রধান বাধা যুক্তরাষ্ট্র, জোকার জেলোনস্কির বোকামিতে অনিশ্চয়তায় ইউক্রেনের ভাগ্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে আরও $80 কোটি সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। এবারের প্যাকেজে আর্টিলারি ব্যবস্থা, আর্টিলারি রাউন্ডস, সাজোয়া যান এবং হেলিকপ্টার অন্তর্ভুক্ত থাকবে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে সামরিক সহায়তার কিছু চালান ইউক্রেনে আসতে শুরুও করেছে। তবে ইউক্রেনকে অস্ত্র দেওয়া বন্ধ না করলে অপ্রত্যাশিত পরিণতি ভোগ করতে হবে বলে যুক্তরাষ্ট্রকেও সতর্ক করেছে রাশিয়া। জানা গেছে, এবার 155 মিলিমিটার হাউজার সহ বেশ কিছু অত্যাধুনিক অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করবে যুক্তরাষ্ট্র, যা যুদ্ধে ব্যাপক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ অন্য দেশের জন্য খারাপ নজির স্থাপন করবে। মার্চের শেষ দিকে ইস্তাম্বুলে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের হস্তক্ষেপে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। সে সময় কিয়েভ থেকে সামরিক কার্যক্রম কমিয়ে আনার ব্যাপারে ইতিবাচক বার্তা দেয় রাশিয়া। তাছাড়া ইউক্রেনের সমর্থনে পাঠানো সরবরাহ ব্যবস্থায় হামলার বিরুদ্ধে মস্কোকে সতর্ক করেন ন্যাটোর প্রধান জেন স্টলটেনবার্গ। তারপর এসব ক্ষেত্রে হামলা থেকে বিরত থাকে রাশিয়া। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্র ইউক্রেনে অস্ত্র সরবরাহ বাড়িয়েছে। রাশিয়া তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ইউক্রেনের সেনাদের ভারী অস্ত্র থেকে বিরত রাখতে হামলা চালাতে পারে, ফলে সংকট আরও বাড়বে। ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার ফলে পরবর্তী শান্তি আলোচনাও এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। জেলোনস্কি সরকারকে সরবরাহ করা যুক্তরাষ্ট্রের ভারী অস্ত্র শুধু শান্তি আলোচনার অগ্রগতিকে নষ্ট করবে না, সংঘাতকে আরও দীর্ঘস্থায়ী করবে, যদিও ওয়াশিংটন এমনটাই প্রত্যাশা করছে। এদিকে রাশিয়া চায় সীমিত পরিসরে তাদের কার্যক্রম চালাতে এবং শান্তি আলোচনার মাধ্যমে বিতর্ক নিরসন করতে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো চায় এই যুদ্ধকে ব্যবহার করে মস্কোকে ফাঁদে ফেলতে, যা দীর্ঘমেয়াদে রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা করতে পারে। এদিকে ইউক্রেনকে দেওয়া অস্ত্র সরবরাহ বন্ধ করতে অনিচ্ছুক, অন্যদিকে ন্যাটোকেও থামাতে চায় না যুক্তরাষ্ট্র। একদিকে ইউক্রেনকে দেওয়া অস্ত্র সরবরাহ বন্ধ করতে অনিচ্ছুক, অন্যদিকে ন্যাটোকেও থামাতে চায় না যুক্তরাষ্ট্র। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্র তৈরিতে দেশটি এই পন্থা হাতে নিয়েছে। পশ্চিমারা ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে ভাড়াটে যোদ্ধা পাঠিয়েছে এমন দাবিকেও উড়িয়ে দেওয়া যায় না। তাছাড়া রাশিয়ার সম্প্রতি ডুবে যাওয়া জাহাজটির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে, এটাও নাকচ করে দেওয়া যায় না। এর ফলে রাশিয়া প্রতিশোধ নিতে মরিয়া হতে পারে, সামরিক সংঘাত হতে পারে আরও দীর্ঘায়িত, আর এর ফল ভোগ করবে ইউক্রেনের সাধারণ জনগণ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সতর্কতার পরও পেন্টাগন জানিয়েছে ইউক্রেনে তাদের সামরিক সহায়তা অব্যাহত থাকবে। মস্কোর সতর্কতার বিষয়টি অবহেলার মানে দাঁড়ায় এই সংঘাতকে কাজে লাগিয়ে রাশিয়াকে ধ্বংস করতে চায় যুক্তরাষ্ট্র। এজন্য তারা স্বল্পমেয়াদে যুদ্ধবিরতিও চায় না। রাশিয়ার উন্নয়নকে বাধাগ্রস্ত করা এবং সামরিক সক্ষমতাকে দুর্বল করতে যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়াচ্ছে। এমন পরিস্থিতিতে পশ্চিমাদের সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে রাশিয়া। এমন সিদ্ধান্তের ফলে ন্যাটো ও রাশিয়ার মধ্যে সংঘাত অবধারিত হতে পারে। এসব বিষয়কে কেন্দ্র করে পরিস্থিতি যেভাবে অবনতি হচ্ছে তাতে পারমাণবিক যুদ্ধও ছড়িয়ে পড়তে পারে, যা মানবতার জন্য বিপর্যয় ডেকে আনবে। যদিও কেউই এমন পরিস্থিতি আমরা দেখতে চাই না।